দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো কেটে যাওয়ার পর স্বাভাবিকভাবেই যারা শীত বিলাসী তাদের মনে একটাই প্রশ্ন থাকে যে এবার শীত কবে, কারণ কালী পুজোও হয়ে গিয়েছে, যেখানে তাদের একটা অপেক্ষা থাকে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দফতর কি বলছে যে রাত এবং ভোরের দিকে যে হালকা শীতের একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি, এবার কি তাহলে শীত খুব কাছাকাছি আসছে? কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? নাজিয়া, শীতরাং যোগ বিদায় নেবার পরে কিছুটা তাপমাত্রার পরিমাণ কমেছিল এবং একটা শীতের আমেজ তৈরি হয়েছিল। শহর কলকাতাতেও দেখা গেছিল দু তিন দিন একটু তাপমাত্রা কমেছিল এবং বিশেষ করে জেলার দিকে তাপমাত্রা অনেকটাই কিন্তু কমেছিল। এখন নভেম্বর মাস পড়ে গেছে এবং নভেম্বর মাস পড়ে যাবার ফলে মানুষের মনে একটা আনন্দ জাগে যে শীতের প্রবেশ এবার ঘটবে। বিশেষ করে শীত বিলাসী যারা, একটু শীত ভালোবাসেন যারা, তারা মনে করবেন। কিন্তু আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে নভেম্বরের শেষের দিকে শহর কলকাতাবাসী শীতের আমেজ অনুভব করতে শুরু করবে এবং ডিসেম্বরের মাঝামাঝি সেই কনকনি যে শীত, ঠান্ডা, সেই ঠান্ডাটা অনুভব করতে পারবে, এমনটাই কিন্তু মত আলিপুর আবহাওয়া দপ্তরের। কিন্তু জেলার দিকে যদি আমরা দেখি তো এখন থেকেই কিন্তু সকালের দিকে তাপমাত্রা কিছুটা কমার ফলে একটা শীতের আমেজ বা পরিবেশ তৈরি হয়েছে, এমনটা কিন্তু বলা যায়। তবে শহর কলকাতায় দেখাই যাচ্ছে যে সকালের দিকে একটুকু ওয়েদার কমফোর্টেবল থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করছে এবং সেই একই রকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ঘাম এবং অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা আরামদায়ক থাকছে, তবে শীতের এখন প্রবেশের কোনো সম্ভাবনা নেই। যেহেতু বৃষ্টিপাত হওয়ার দরুন শীতরাঙের প্রভাবে কিছুটা তাপমাত্রা কমেছিল, শীতের আমেজ অনুভূত হয়েছিল, কিন্তু তার রেশ কাটতে না কাটতেই ফের কিন্তু গরম অনুভূত হতে শুরু করেছে। আমরা জানি যে বৃষ্টিপাতের যে সময়টা হওয়ার কথা, অর্থাৎ জুন জুলাই মাসে বর্ষা মূলত অবস্থান করে, সেই সময় কিন্তু অনেকটাই ঘাটতি ছিল বর্ষার, এবং বৃষ্টির ঘাটতি থাকার ফলে তার প্রভাব পড়ছিল চাষের উপরে। তারপরে দেখলাম যে সেপ্টেম্বরের শেষের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করলো, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করলো এবং সেই ঘাটতি কিছুটা পূরণ হতে শুরু করলো সেপ্টেম্বরের শেষের দিকে। অক্টোবরে আমরা দেখেছি যে দুর্গাপুজোতেও যেমন বৃষ্টির ভ্রুকুটি ছিল, শহর কলকাতা সহ সংলগ্ন যে সমস্ত জেলাগুলি আছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সেই রেশ যেমন লক্ষ্মী পুজোতেও ছিল, তেমনি কালী পুজোতেও ছিল। কালী পুজোতে শীতরাঙের প্রভাবে কালী পুজোর দিন দেখা গেছিল যে মেঘের ঘনঘটা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছিল, তবে শহর কলকাতায় হালকা বৃষ্টির হয়েছিল। কিন্তু শীতরাঙের প্রভাব কাটতে না কাটতেই কিন্তু ফের সেই গরমের মধ্যেই প্রবেশ ঘটেছে। তবে আশাবাদী যে এবারে শীত কিছুটা হলেও তাড়াতাড়ি আসবে, কারণ নভেম্বরের শেষের দিকে শীতের আমেজ অনুভূত হতে শুরু করবে শহর কলকাতায়। জেলার দিকে তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করবে, অর্থাৎ জেলার দিকে কিন্তু উত্তরে হাওয়া হয়তো প্রবেশ করতে শুরু করবে বা উত্তরে হাওয়ার মতো একটা আমেজ শুরু হয়ে যাবে। তেমনি ডিসেম্বরের মাঝামাঝির দিকে কিন্তু শহর কলকাতাবাসীও সেই শীতের আমেজ এবং ঠান্ডার যে একটা আমেজ, সেই আমেজ অনুভূত হবে এবং ডিসেম্বরের সেকেন্ড উইক থেকেই কিন্তু বা মাঝামাঝি সময় থেকেই মানে বেশ ভালো ঠান্ডা পড়বে, এমনটাই কিন্তু মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এখন তাপমাত্রা স্বাভাবিক থাকবে বা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশিও থাকতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, আবার রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, এমনটা কিন্তু মনে করছেন আবহাওয়াবিদরা। আপাতত ধন্যবাদ নাজিয়া, তোমাকে সরাসরি ছিলাম ময়দান চত্বর থেকে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে।